যে বাসার ছাদে সুন্দর কবুতর, এই যে সুন্দর কবুতর গুলো অনেক সুন্দর করে উঠতেছে। এই এগুলা কোন জাতের? সিরাজি নাকি নাকি এটা কোন জাতের উপরে? এগুলা ও আচ্ছা আচ্ছা না, সাইজ অনেক বড় বড়, তো সিরাজি কবুতর অনেক বড়, এর জন্য বললাম উঠে নাকি আবার। আচ্ছা আচ্ছা, এই যে কবুতর অনেক সুন্দর করে খাচ্ছে, এই যে উঠতেছে ওর হচ্ছে কবুতরগুলো। এই যে কবুতর, অনেক সুন্দর করে উড়ে উড়ে খাচ্ছে। এই যে কবুতর উঠতেছে, খেলতেছে আসলে অ্যাকচুয়ালি কবুতর, এখান থেকে ওখানে যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে। সম্ভবত গম খেতে দিয়েছে, গম, এই যে দেখা যাচ্ছে গম। এই যে কবুতর যাতে হারায় না যায় জন্য এটা বানানো আলটিমেটলি, ঠিক আছে। এইটা থাকলে কবুতর চিনতে পারে যে কোথায় যাবে, ওদের ঠিকানা খুঁজে পায়। ও মাই গড, কত সুন্দর উড়ে কবুতর! কত সুন্দর এদিক থেকে ওদিকে যাচ্ছে। কি কবুতর মিসিং আছে নাকি? দেখতেছে না, এই যে একটা কবুতর উঠতেছে, এই যে কবুতরটা ও আলটিমেটলি রাস্তা হারায় ফেলছে। হয়তো নামতে পারে, দেখতে পারে হয়তো বা। আমি ঠিক আছে, ওকে ওকে ওকে। কবুতর, এই যে কবুতরটা হচ্ছে উঠতেছে, এই যে কবুতর হচ্ছে বাসা হারায় ফেলছে। ওই যে ও এই পাশে চলে গেছে, ওই ওই ছাদে গিয়ে বসে না? ওগুলো বড় বড় তো, ওই পাশে গিয়ে বসছে। শিওর শিওর শিওর, অবশ্যই অবশ্যই, আমি ওইটাই খেয়াল করতেছি। ওই কবুতরটা সুন্দর অনেক, গলার উপরে একটু কালো, একটু অ্যাশ কালার টাইপের, তো খুব সুন্দর সাদা কালার কবুতর আর উপরে অ্যাশ কালার, তো খুব সুন্দর লাগতেছে এটা। হ্যাঁ, নতুন গুলা তো চিনে না,
নতুন গুলাই ঝামেলা হবে। যাক ভিতরে যাক একা আসতে পারে, এটা অনেক ভালো ব্যাপার।